পর্যটকদের ভিড়ে অতিষ্ঠ ইউরোপ। রোম এবং ভেনিস থেকে ক্রোয়েশিয়ার মধ্যযুগীয় শহর ডুবোরভনিক, স্কটল্যান্ডের বন্য প্রকৃতির সৃষ্টি আইল অব স্কাই, এগুলো হলো ইউরোপের পর্যটকদের পছন্দের জায়গা। কিন্তু এসব এলাকার স্থানীয় অধিবাসীরা এখন পর্যটকদের ভিড়ের কারণে অতিষ্ঠ হয়ে গেছেন। এই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে স্পেনের বার্সেলোনা। ক্যাতালোনিয়া রাজ্যের শহরটির অধিবাসীরা সম্প্রতি পর্যটকদের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। কিছু প্ল্যাকার্ডে লেখা ছিল, এমন গ্রীষ্মকাল আর না আসুক। সারা বিশ্বেই দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রাখতে ইদানিং পর্যটনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। উন্নত দেশগুলোর পাশাপাশি উন্নয়নশীল দেশগুলো পর্যটনকে উৎসাহিত করছে, কারণ এতে করে দ্রুততম সময়ে অর্থনীতি লাভবান হওয়া যায়। একই সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের ভাবমূর্তিও উজ্জ্বল হয়। বার্সেলোনার অধিবাসীদের অভিযোগ, পর্যটকদের কারণে তাদের শহর বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। ভেনিস ডুবোরভনিকের অধিবাসীরা বলছেন, পর্যটন এখন অনেকের কাছে দুঃস্বপ্নের সমার্থক হয়ে গেছে। পর্যটনের কারণে যদিও কর্মসংস্থান ও আয় বাড়ছে, তবে এখন পর্যটক কমলেই হাঁপ ছেড়ে বাঁচেন তারা। বার্সেলোনার স্থানীয় লোকজন বলছেন, পর্যটকদের কারণে সমুদ্র তট ও এর আশপাশের এলাকায় অসামাজিক কার্যকলাপ যেমন মাতলামি ও অবাধ যৌনতা বেড়ে গেছে, বিশেষ করে জনবহুল স্থানে এসব কাজকর্ম বাড়ছে। পর্যটকদের বিরুদ্ধে গত সপ্তাহের বিক্ষোভের সময় একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, আমরা আমাদের বাড়িতে পর্যটক চাই না। বিক্ষোভকারীদের অভিযোগ, পর্যটকদের কারণে বাড়ি ভাড়া নিয়ে প্রায়ই হেনস্থা হতে হয় তাদের। শুধু বার্সেলোনায় নয়, স্পেনের অন্যান্য এলাকাতেও এমন বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এসব প্রতিবাদী কর্মসূচি থেকে পর্যটকদের বাসে হামলার ঘটনাও ঘটেছে। অথচ বিশ্বের জনপ্রিয় পর্যটন স্থানের তালিকায় তৃতীয় স্থানে আছে দেশটি। এসব বিক্ষোভের ঘটনায় বিপাকে পড়েছে স্পেনের সরকার। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি 11% আসে পর্যটন থেকে। চলতি মাসের শুরুর দিকে প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় বলেছেন, আমি কখনো ভাবিনি যে স্পেনের পর্যটন খাতকে রক্ষা করতে আমাকে মাঠে নামতে হবে। এটি সত্যিই নজিরবিহীন। তবে শুধু স্পেন নয়, সারা বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তি হল পর্যটন। ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী প্রতি 10টি চাকরির একটি তৈরি করে পর্যটন এবং বৈশ্বিক জিডিপির 10% আসে এ খাত থেকে। 1995 থেকে 2016 সাল, এই বছরগুলোতে আন্তর্জাতিক পর্যটকদের সংখ্যা 52 কোটি 50 লাখ থেকে বেড়ে 120 কোটিতে দাঁড়িয়েছে। বিশেষ করে চীন, ভারত ও উপসাগরীয় দেশগুলোর ট্যুর অপারেটর কোম্পানিগুলোর কম খরচের প্যাকেজে এতে বড় ভূমিকা রাখছে, আর ভিড় বেড়েছে পর্যটন স্থানগুলোতে। ক্রোয়েশিয়ার ডুবোরভনিক বিখ্যাত ক্রুজ জাহাজগুলোর জন্য। জনপ্রিয় টিভি সিরিজ গেম অব থ্রোনসের কল্যাণে এখানে পর্যটকদের আগ্রহ আরও বেড়েছে। আবার 17 ও 18 শতকের অনেক স্থাপত্যও আছে, সেখানে ঢুকতে গিয়ে অনেক সময় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে পর্যটকদের। ডুবোরভনিকের মেয়র মাতো ফ্রাকোভিচ বলেছেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে, প্রচুর ক্যামেরা লাগানো হয়েছে এবং বন্দরে আসা ক্রুজ জাহাজের পরিমাণ কমিয়ে দেওয়া হচ্ছে। একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে ভেনিসেও। বছরে 2 কোটি 40 লাখ পর্যটক আসে সেখানে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভেনিসের সেন্ট মার্ক স্কোয়ারে ঘুরতে হলে আগে থেকে জায়গা সংরক্ষণ করতে হবে, আর যদি পর্যটকেরা পিকনিক করেন বা খালে স্নান করেন তবে 500 ইউরো জরিমানা দিতে হবে। অন্যদিকে ইতালির ফ্লোরেন্সে জনবহুল স্থানে পিকনিক নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। এর মূল লক্ষ্য একটাই, যেন পর্যটকেরা কোথাও বসে আসর জমাতে না পারেন। বর্তমানে যেসব দেশে পর্যটকদের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে, UNWTO-র প্রধান তাদের রিফাই সেসব বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলছেন, যারা আজকে বলছেন যে আর পর্যটন চান না, দুদিন পর তারাই পর্যটক হারানোর শোকে সবার আগে কাঁদবেন। এর জলজন্ত উদাহরণ হচ্ছে তুরস্ক। 2016 সালে সামরিক বাহিনী চালানোর কু ও রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটির পর্যটকের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। দেশটির সামগ্রিক রাজস্ব কমে গেছে 30%। এখন মারিয়া হয়ে পর্যটকদের আকৃষ্ট করার চেষ্টা করছে দেশটির কর্তৃপক্ষ। ভ্রমণ বিষয়ক স্কিপ্ট ট্রাভেল ইনফরমেশনের ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা রাফাত আলী বলেন, খুব বেশি পর্যটকের সমস্যা থাকা ভালো,
অবস্থা খারাপ হবে তখনই যখন কেউ আসবে না।